বেনীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করেন পুরাতন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মুফতি শিবির আহমদ। একই সময় দ্বিতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা। বেনীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত এবং বিদায়ী জনপ্রতিনিধি ছাড়াও বেনীবাজার পৌরসভার মেয়র আব্দুল শুকুর, উপজেলা প্রশাসনিক দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা। এ সময় নবনির্বাচিত পরিষদের সদস্যদের উপজেলা প্রশাসন বেনীবাজার পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। দায়িত্ব হস্তান্তর শেষে এবিটিভিতে দেয়া একান্ত সাক্ষাৎকারে নতুনদের স্বাগত জানিয়ে সব ধরনের পরামর্শ সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাবেকেরা। পাঁচ বছর আমি দায়িত্ব পালন করেছি, চেষ্টা করছি সুফল এবং সার্থক করে তোলার। আমার হয়তো অনেকটা সফল হয়েছি, অনেকটা ব্যর্থ হয়েছি। সকল সফলতা তো এই এলাকার জনগণ, উপজেলা পরিষদ সবাই, আর ব্যর্থতা আমারই। আর নতুন পরিষদ আজকে শপথ নিয়েছে, আমরা পুরাতনের অভিজ্ঞতা এবং নতুনের দক্ষতা কাজে লাগিয়ে সমন্বয়ের মাধ্যমে আবার নতুন করে এই বেনীবাজার উপজেলাবাসীর জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে যাব। জনগণের কল্যাণে সবগুলো কাজ বাস্তবায়ন করতে পেরেছি এবং আশা রাখি বর্তমান পরিষদ জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন এবং যেভাবে শান্তিপূর্ণ উপজেলা ছিল সেভাবে শান্তিপূর্ণ থাকবে। বেনীবাজারবাসী যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে ভোটের মাধ্যমে তাদের জন্য রায় দিয়েছে তা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা জানান বর্তমান দায়িত্বপ্রাপ্তরা। আমি বেনীবাজারের ব্যাপারে প্রত্যেকটি ব্যাপারেই আমি সর্বস্তরের আমার যারা আছে সবার সাথে পরামর্শ করেই আমি আমার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করি। দুর্নীতির কারণে মারাত্মক সমস্যার মধ্যে আছে, তো আমি এই জায়গা থেকে আমার মানুষকে এবং প্রশাসনের যারা আছে সবাইকে উদ্ধার করে নিয়ে সবাই একসাথে নিয়ে আমি কাজ করবো। সবাই জনগণকে সাথে নিয়ে এই বেনীবাজারে আমরা একটি আধুনিক মডেল উপজেলা, দুর্নীতিমুক্ত একটি উপজেলা গঠন করব ইনশাল্লাহ। সকলের পরামর্শ নিয়ে আমাদের বেনীবাজারকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই এবং বেনীবাজারের সর্বক্ষেত্রে বিশেষ করে মহিলাদের নিয়ে কাজ করতে চাই। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ কার্যালয়ে আসলে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে শুভেচ্ছা জানান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলার নয় ইউনিয়নের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, বেনীবাজারের তরুণ ব্যবসায়ী বৃন্দ, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ বেনীবাজার শাখা, ছাত্রলীগ বেনীবাজার উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদে এসে নবনির্বাচিতদের অভিনন্দন জানান সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন সহ জেলা পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নতুন পরিষদকে স্বাগত জানিয়ে তাদের আশা প্রত্যাশা ব্যক্ত করেন। বিগত দিনে উন্নয়ন কর্মকাণ্ডে যে সকল বিষয়ে আমরা পিছিয়ে রয়েছি, আগামী পাঁচ বছরে আমরা এই বিষয়গুলো উত্তরণ করে এই বেনীবাজারে এই চেয়ারম্যানের মাধ্যমে একটা শান্তির বেনীবাজার গড়ে উঠবে বলে আমি আশা রাখি। আমরা প্রত্যেকের নিয়ন্ত্রণকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা মনে করি আবুল কাশেম পল্লবের মাধ্যমে এই বেনীবাজার উপজেলা একটা মডেল উপজেলা হবে। আশা রাখি উনি প্রত্যেকটা কাজ সাকসেসফুল হবে এবং আমরা বেনীবাজারবাসী একটি মডেল বেনীবাজার হিসাবে, উপজেলা হিসাবে আমরা আগামীতে আশা রাখি তাদের মাধ্যমে। বেনীবাজারের রাস্তাঘাট এবং বিদ্যুৎ, ওইগুলা যে সয় সমস্যাগুলো আছে ওগুলো সুন্দরভাবে যোগ করলে আমার মনে হয় সবাই প্রবাসীরা দেশে আসে এবং ইনভেস্ট করবে ব্যবসা বাণিজ্য। বেনীবাজার উপজেলাকে সুন্দর একটি মডেল বেনীবাজার উপহার দিবেন। আমরা জোরালো আবেদন থাকলো যে আমরার মাছবাজারটা যত দ্রুত আনা যায় মাছবাজারটা আনিয়ে দেওয়ার লাগে। ভাইস চেয়ারম্যান সদ্দর জামাল হোসেন জামাল ভাইয়ের কাছে বেনীবাজার উপজেলাবাসী সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের একান্ত প্রত্যাশা থাকবে যাতে উপজেলা পরিষদকে একটি সুশৃঙ্খল, সুন্দর এবং মডেল উপজেলা পরিষদ হিসাবে গঠনে ওনার অগ্রণী ভূমিকা থাকে। বেনীবাজারকে একটা উন্নয়নশীল এলাকা হিসাবে, একটা মডেল উপজেলা হিসাবে গড়বেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। উনি গত অতীতে যেমন ছাত্রলীগের জন্য কাজ করেছেন, বর্তমানেও করবেন, ভবিষ্যতেও করবেন।
গত 18 মার্চ অনুষ্ঠিত বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীকে 32,857 ভোট, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ জামাল হোসেন 28,058 ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন ফুটবল প্রতীকের রুকসানা বেগম লিমা। গত 17 এপ্রিল তারা সিলেট বিভাগীয় কার্যালয়ে শপথ গ্রহণ করেন। আবু তাহের রাজু, এবিটিভি নিউজ, বিয়ানীবাজার।